হুঁশিয়ারির সুর শোনা গিয়েছিল আগেই। স্কুলে গ্রুপটি কর্মচারী নিয়োগে দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় এবার সিবিআইকে দিয়ে অনুসন্ধানের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অর্থাৎ নিয়োগের জন্য যে সুপারিশপত্রগুলো দেয়া হয়েছিল সেগুলোকে ইস্যু করেছিল। এর পেছনে কাদের হাত রয়েছে, কোনো দুষ্কৃতিচক্র আছে কিনা, প্রাথমিকভাবে তা খোঁজখবর নিয়ে দেখবে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই। সোমবার এমনটাই নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সোমবার রাজ্য সরকারের তরফে আদালতে বলা হয় এক অথবা তিনজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়েও তদন্ত কমিটি গঠন করা যেতে পারে। এরপরই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, দুষ্কৃতির কোনো রাজনৈতিক দল হয় না, তারা দুষ্কৃতিই হয়। দুষ্কৃতীরা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন দলের আশ্রয় নেয়। আমি কোনো রাজনৈতিক দল বা নেতার বিরুদ্ধে নই, যারা যুক্ত তারা প্রশাসনের যে পদে থাকুন না কেন, বহিষ্কার করতে হবে। এদিন পর্ষদের তরফে হলফনামা দিয়ে বলা হয় এই সুপারিশগুলো তারা ইমেল, ডাকযোগ এবং বিশেষ বাহক মারফত পেয়েছিল। সুপারিশপত্রগুলি সফট কপি করে রেখে দেওয়া হয়েছে, আদালত চাইলে তারা তা জমা দিতে পারে। এরপরে 10 মিনিটের মধ্যে সওয়াল শেষ করার জন্য কমিশনকে বলেন বিচারপতি। কমিশনের তরফে বলা হয় 10 মিনিটের মধ্যে সওয়াল শেষ করা সম্ভব নয়, তাই আর সওয়াল করব না। এরপরে সিবিআইকে দিয়ে অনুসন্ধানের নির্দেশ দেন বিচারপতি। নির্দেশে তিনি বলেন, সিবিআইয়ের অধিকর্তা ডিআইজি পদমর্যাদার অফিসারদের নিয়ে একটি টিম তৈরি করবেন। তার মাথায় থাকবেন যুগ্ম অধিকর্তা পর্যায়ের আধিকারিক। প্রাথমিক পর্যবেক্ষণে বিচারপতি এও বলেন, কোথাও কোনো টাকার লেনদেন হয়েছে কিনা, হলে কোথায় হয়েছে তাও সিবিআইকে অনুসন্ধান করে দেখতে বলবো। এখন এই ব্যাপক দুর্নীতি হয়েছে সেটা রাজ্য সরকারের পক্ষে অস্বীকার করা সম্ভব হয়নি। রাজ্য সরকার, তারা বলছিলেন যে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত হোক, তাতেও আমাদের কোনো আপত্তি ছিল না, তদন্ত হওয়াটাই উচিত। কিন্তু বিচারপতি নিজে সমস্ত দিক বিবেচনা করে দেখে বলেছেন যে না, এই তদন্ত রাজ্য সরকারের সঙ্গে প্রভাবিত কারো কাছেই রাখা যাবে না, তদন্ত করবেন সিবিআই। এটা হবে প্রাথমিক তদন্ত, প্রাথমিক তদন্ত করার পর যে তথ্য তোরা পাবেন আদালতে পেশ হবে, তার পরবর্তীকালে আদালত পুনরায় নির্দেশ দেবেন যে কী পদক্ষেপ নেওয়া হবে। আমরা চাই যারা, যে সমস্ত চাকরি প্রার্থীরা যারা এই সমস্ত পরীক্ষা দিয়ে এবং বিভিন্নভাবে তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা প্রতারিত হয়েছেন, তারা এগিয়ে আসুন এবং এগিয়ে এসে কোর্টের মাধ্যমে এই সমস্ত নিয়োগ যাতে সিবিআইয়ের তদন্তের আওতাভুক্ত হয় সেই দিকে চেষ্টা করুন। এবং সেক্ষেত্রে বিজেপির তরফ থেকে আমরা যদি কোনো আইনি সহায়তা প্রয়োজন হয় আপনাদের, আমরা আপনাদের পাশে আছি। বিষয়টা শুনেছি, আমার দপ্তরে কথা বলেছি, ফিরে দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। কিন্তু যথারীতি আমরা এই সিদ্ধান্তের আমরা উচ্চতর জায়গায় যাওয়ার কথা নিশ্চয়ই আমরা বিবেচনা করে দেখব। অনুসন্ধান করে 21 ডিসেম্বরের মধ্যে আদালতে রিপোর্ট পেশ করবে সিবিআই। সৌভিক মজুমদার, কৃষ্ণেন্দু অধিকারী ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ।